হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ত্রিশিতা আর্টিস্ট্রি চ্যানেল। আমি ত্রিশিতা, আবার চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বলতে পারো আমি এই ভিডিওতে একটা ব্লগ করছি, আর ব্লগের যে কি বলবো এটাকে কন্টেন্ট, সেটা হলো আমার জুয়েলারি কালেকশন। সো চলো বেশি দেরি না করে শুরু করো। জুয়েলারি বলতে আমার কানের দুলের প্রচন্ড শখ বলতে গেলে হয়, তার জন্য দেখতেই পাচ্ছ আমি একটা কানের পরেছি। এটা আমার খুবই মানে বলতে পারো একটা ফেভারিট কানের দুলের ভিতরে একটা, খুব ভালো লাগে আমার এই কানের দুল পরতে। সো চলো প্রথমে, যেহেতু আমার কানের দুলের খুব শখ, তো আমি তো প্রথমে তোমাদের কানের দুলটাই দেখাবো। চলো শুরু করো। এটা অনেকটা ভারী, এটা তোমরা শাড়ি কিংবা চুড়িদার তার সাথে পরতে পারো, খুব সুন্দর ভালো মানাবে। অ্যান্টিকের আর একটা দুল আছে, এরকম টাইপের একটা দুল, এটা অনেকটা বড়, মানে সেই চাঁদবালির মতনই কিন্তু বড়, অনেকটা ভালো লাগে। পরার জন্য আমি অনেকদিন আগে কিনেছিলাম, এটা আমার খুব পছন্দের কানে। আরেকটা তোমাদের অ্যান্টিকের কানে দেখিয়ে দিই, এইটা বলতে পারো ভেতরে আমি জানি না এটা কি দিয়ে তৈরি, বাট অরেঞ্জ কালারের উপর, মানে খুব ভালো লাগে আর কি দেখতে। সো এটাও একটা কানে। একটা ছোট্ট অ্যান্টিকের কানে দেখিয়ে দিই, এটা আমি বিশেষত চুড়িদারের সাথেই পরি অথবা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুব ভালো মানায়, মানে এটার সঙ্গে পরলেও খুব সুন্দর মানাতো। এবার তোমাদের দেখি, এটা অ্যান্টিক না, তবে এটা আমি জানি না কি মেটেরিয়ালস, নিচেরটা অ্যান্টিক, শুধু এইটুকু অ্যান্টিক, এটা অ্যান্টিকের নয়। তো দেখতে খুব সুন্দর কানের দুলটা, দেখতেই পাচ্ছ, এটাও আমি পরি, আমার এটাও খুব পছন্দ। সো এটাও আমার একটা কানের, এটা একটু মাল্টি কালারের, কিন্তু অনেকটা বড়, এটাও দেখতে খুব ভালো লাগে, বাট বেশি পরা হয় না। সো এটা একটু ছোটোর ভিতর অ্যান্টিকের কানের, এটা মানে খুব সুন্দর ডিজাইন আর কি, এটাও দেখতে খুব ভালো লাগে, মানে একটু ছোট ছোট না বড়, আমার কাছে এত বড় বড় গুলো বড় আর মিডিয়াম গুলোকে ছোট মনে হয়। এই একটা কানে ঝুনঝুনি বলতে পারো, ঝুনঝুন ঝুনঝুন করে এটা, এটা আমার ততটা পছন্দের নয়, তবে মানে ভালো লাগে আর কি। আমি কিছু তোমাদের কালারফুল আইটেম দেখাচ্ছি, এইটা হলো একটা অ্যান্টিকেরি কানের, বাট খুব কালারফুল, এটা আমার খুব ভালো লাগে, অনেকটা বড় আর মানে সব কিছুর সঙ্গে কালারফুল বলতে, যেহেতু সমস্ত কালারই আছে, মানে সব কালারের সঙ্গে এটা পরা যায়, শাড়ি চুড়িদারের সাথে খুব ভালো লাগে। আর একটা তোমাদের কালারফুল আইটেম দেখিয়ে দিই, সেটা হলো এটা, এটা আমার খুব পছন্দের কানে, এটা আমার খুব ভালো লাগে এবং এটা অনেকটাই বড় আর সত্যি ভালো লাগে, তাই না? দেখো, আর তোমাদের দেখিয়ে দিই একটু, এটা কিসের, মিনাকারি, আমি জানি না এটা কিসের, নিচে পুঁথি দেওয়া আর এরকম টাইপের আর কি, এটাও খুব সুন্দর লাগে দেখতে। এটা ঝুমকো, সো এটা আমার বলতে পারো জীবনের সব থেকে প্রথম কানে, যেটা আমার মা আমাকে কিনে দেয়, আমি ছোটবেলায় সোনার কানেই পরতাম, মানে আমি আমাকে মা পড়তে দিত না আর কি, তো শক্ত পড়ত, তখন কিসে পড়ি, এইটে মনে হয়, এইটে পড়ার সময় এটাকে আমার মা কিনে দেয় প্রথম ইমিটেশন কানে। আর এইটা একটা কানে, এটাও খুব ভালো লাগে, মানে এইটা এককালে এত চলেছে, এত মানে ডিজাইনটা এত ইউনিক ছিল তখন, মানে পড়লে সবার কাছে দেখতাম একটা করে থাকতো, তো আমি ভাবলাম আমি একটা কিনে নিই। এই কানের গুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই ভালো লাগে আর কি, চুড়িদারের সাথে পরো, একটু সিম্পল এর ভিতর লুক করছো, তাহলে ভালো লাগে। এবার আমি কিছু একটু বল, এটা একটু চৌকো টাইপের কানের দুল, দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগে, মানে তুমি
যখন কোনো কি বলবো এটাকে মানে ট্র্যাডিশনাল সাজ দেখছো, শাড়ি পরছো, তখন এটা খুব ভালো মানায়। এটা একটা কান একটু সো এটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কি বলবো জিন্স টপের সঙ্গে খুব মানায়। কিন্তু যদিও আমি জিন্স টপটা পরি না, অ্যাভয়েড করে চলি, কারণ ছোটবেলা থেকে আমার কোনো পরার অভ্যাস নেই। আমি ছোটবেলা থেকে ফ্রক স্কার্ট এইসবই পরেছি, আর বড় হয়ে এখন চুড়িদার পরি আর শাড়ি পরি। এখন তো বিয়ে হয়ে গেছে, তবুও মানে চুড়িদারটা পরি আর কি, প্লাজো পরি। তো এইগুলো আমি প্লাজোর সঙ্গেও পরি, আবার যখন একটু স্টাইলিশ টাইপের লুক করি তখন এগুলো পরি আর কি, সিম্পলি। চলো এবার আমি ছোট্ট ছোট্ট কিছু পিচ্ছি পিচ্ছি কানের দেখিয়ে দিই। এটা খুব কিউট একটা, মানে এটা আমার একটা বোন দিয়েছিল আমার বার্থডেতে, তখন আমি খুব ছোট, আর সেই বার্থডে একটা মানে কি বলবো সেট দিয়েছিল, সেটটা ভেঙে গেছে, কানের তারটা আমি রেখে দিয়েছি। তো এই কানের তারটা খুব মিষ্টি, ছোট্ট ভিতর সুন্দর। এটাও একটা সেটের কানের ছিল, সেটটা আমি খুঁজে পাচ্ছি না, মানে গলার সেটটা। কানের তারটা আমি রেখে দিয়েছি, কানেরটা বেশ সুন্দর ছোট্ট, এগুলো শাড়ির সাথে পরলে মানায়। তো আমি একটা টপ দেখিয়ে দিই, এটা আমার একটা প্রিয় টপ বলতে পারো, খুব ভালো লাগে টপটা দেখতে আমার, আর পরলেও খুব ভালো লাগে। এইটা আমার অনেক আগের কানের, এটা মানে বলতে পারো মানে প্রচুর আগের, আমি তখন কিসে পড়ি, সেভেনে পড়ি তখন মনে হয় কেনি, না সেভেন না এইটে, দেখতেই পাচ্ছ এটা খুব মানে তখন থেকে এটা না রং জ্বলেছে না, এটা একটা পুঁথি খুলেছে, আর দেখতে খুব সুন্দর। আমি কানের বলতে পাগল, সো আমার কাছে প্রচুর ছোট ছোট কানের আছে। তো ছোট ছোট কানের গুলো আমি দেখিয়ে দিই একটু, যেগুলো আমি নর্মালি পরি। আমি বাজারে গেলে সবসময় এই ঝুমকোটা আমি তো পরি, মানে ধজা মার্কা একটা বলে না, ধজা মার্কা ব্যাপার, এইটা আমার সেই দজা মার্কা ব্যাপার, যে এটা আমি বাজারে গেলেই পরি, খুব ভালো লাগে দেখতে। আর আছে আমার কাছে কিছু ঝুমকো টাইপের, ঝুমকো না সরি এটাকে কি বলে আমি জানি না, ঝুমকোই তো বলে মনে হয়। তো এরকম টাইপের আছে ছোট্ট ছোট্ট, খুব সুন্দর লাগে দেখতে। এরকম আছে একটা লাল, আর আমার কাছে একটা প্রজাপতি কানেরও আছে, খুব কিউট এটা। এটাও তোমরা জিন্স টপের সঙ্গে পরতে পারো এরকম টাইপের কানে, আমি তো বললাম জিন্স টপ পরি না, তবুও মানে ভাল লাগে আর কি, খুব কিউট বলে কিনেছি। এই যে ছোট্ট একটা টপ পেলাম, এটা আই থিঙ্ক তোমাদের কাছে মানে ম্যাক্সিমাম মেয়েদের কাছেই আছে। এই একটা টপ পেলাম, এটা এটার সঙ্গে খুব এটাও খুব সুন্দর একটা টপ তো পেলাম। হাজার কানের পাবো আর, তো এটা আমার একটা ঝুমকো, দেখতে খুব ভাল লাগে ছোট্ট ঝুমকো। আর এরকম কিছু ছোট ছোট অনেক টপ আছে, যেগুলো অ্যান্টিকের টপ যাকে বলে, দেখতে খুব সুন্দর লাগে। সো আমার কানের দুলের কালেকশন মানে এত, আমি কোথা থেকে দেখো। তো চলো এবার আমি কিছু কি বলবো ইসে যাওয়া যায়, গোল্ডেন সেট যাকে বলে। তো দেখতে পাচ্ছ এইটা আমার একটা গোল্ডেন সেট, সেটের কানের মানে কি বলে এটাকে, শ্রীহরি না সিটি গোল্ড যাই হলো, এটা মানে আমার অনেক দিনের কেনা, খুব ভালো লাগতো। আর এটা কি বলতো শাড়ি পরেছি, শাড়ির সঙ্গে খুব সুন্দর মানায় আর কি, ওয়েস্ট মানে একটু কালচারাল টাইপের প্রোগ্রামে যদি যাই এগুলো পরলে ভালো লাগে। তো আমার এখন কানের দুলের কালেকশন পুরোপুরি কি বলবো স্থগিত শেষ, এখন আমি তোমাকে আমার সেট কিছু দেখাবো। আমার কানের দুলের কালেকশন প্রচুর, এখন মানে আমাকে বলতে গেলে খুঁজতে হবে ভালো করে, আমার ড্রেসিং টেবিলে মানে পুরো ভরা রয়েছে, এখানে ছোটানো ছোটানো রয়েছে। তো আমি যে কটা হাতের কাছে পেয়েছি তোমাদের দেখালাম, তো এখন আমি সরাসরি এখন সেটে, গলার সেটে চলে যাচ্ছি।